নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। আপনার ছেলে আমার মুরগির ঘর ভাঙ্গা চারখান মুরগি চুরি করে লইছে। মেম্বার সাহেব, আপনার পোলা আমার দোকানের তালা ভাঙ্গে 2 কেজি পোলার চাল নিয়েছে। মেম্বার সাহেব, আমার একটা ছাগল ছিল, নাম পটু। ছোটবেলা থেকে ওটা মানুষ করছে, ব্যবহার করে রাখতো আমারে। এটাও কালকে চুরি করে লয়ে গেছে। তোমরা যেগুলি বলতেছো, আমার ছেলে যেটা করছে তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? আছে মেম্বার সাহেব, আছে। সৈদার সাহেব নিজে দেখছে। দবির মিয়া? জি স্যার। এরা কি কইতেছে? জি, এরা সত্য কইতেছে, আমি নিজে চোখে দেখছি। কাজল, কি করেন? আরে ওই যে মুরগিগুলা পথারায় দিশে ঘুরে বেড়াচ্ছিল, তো ওদেরকে পথ চিনে বাসায় নিয়ে যাচ্ছে। আমি আসি। হ্যাঁ, আমার পড়াশোনার খুব চাপ আছে, গেলাম। কিরে, এই চুরির বিষয়ে তোর কিছু বলার আছে? হয় গাধার বাচ্চা, কথা কষ্ট কেন? সিসি আব্বা নিজেরা গাধা বলতেছে কেজন? তুমি এলাকার একটা গণ্যমান্য ব্যক্তি, তোমার একটা মান ইজ্জত আছে না? তুমি নিজে গালি গালাজ করতেছো কেজন? শোনেন, মানে তোমরা ওরে যেই শাস্তি দিবা সেটাই হইব, আর তোমাকে যার যা কিছু চুরি গেছে আমি সেই মতন দাম পরিশোধ করে দিব। আব্বা, তুমি দাম পরিশোধ করে দিলে তো কাহিনী শেষ, হিসাব তো মিটে গেল, তাহলে আমার আবার শাস্তি পালাবে কি? সব কথা ইস আব্বা, নিজে কি আর কত ছোট করবে কও? পাপ করছি আমি, দোষ আমার, তুমি এতগুলো মানুষের মধ্যে নিজের ছোট করতেছো, নিজেকে বকা বকি করো না। ভুল করছি আমি, পাপ আমার, দোষ আমার, তুমি চাপ নিচ্ছ কেন? আর এত হতাশ হয়ে যাওয়ার তো কিছু নাই। তোমার কাছে তো আমি বনভোজনে যাওয়ার জন্য বন্ধু বান্ধব একটু চাইলো, টাকা পয়সা তোমার কাছে চাইলাম, তুমি তো দিলা না। কেন? আমি এলাকার নেতার পোলা না? আমার একটা মান ইজ্জত আছে না? আমি তো তোমার কথা ভেবে দেখছি, এটা একটা সমাজসেবা। সবাইকে যদি বনভোজনে না যাওয়া সমাজসেবা, একটা উপকার হয়, সবাই খুশি থাকতো। কি বলেন আপনারা? না না, ঠিক বলছেন। আমার আব্বার সামনে নির্বাচন আছে না, সেই জন্য আর কি। আর শুনেন সাবদারি ভাইজান, আপনার নাকি ছাগল হারাই গেছে, তো নতুন একটা বাজার থেকে ছাগল কিনে নিয়ে আসেন, ওরা পাইলে পয়সা মানুষ করেন, বড় করেন, তারপর কোলে নিয়ে ঘুরবেন, ও ব্যবহার করে ডাকবে, আর মনে হবে যেন বাবা বাবা বলে ডাক দিচ্ছে, খুব ভালো লাগবে, মনের মধ্যে শান্তি আসবে। না, আমার পক্ষে সম্ভব। আল্লাহ আল্লাহ, আরে এই কি দর দর, চাচা জান যদি দেখালে তাহলে 1 ঘন্টা বাড়াই দিব, বুঝছস নাই? আবারও এটা হাতে, নিশ্চয়ই নতুন কোনো আকাম করছেন। কই কই আকাম করব কেন? কোনো শাস্তি না, এটা হচ্ছে আমি শরীর চর্চা, ব্যায়াম আর কি, শারীরিক শিক্ষা। শারীরিক শিক্ষা, ব্যায়াম? হ্যাঁ। এটা নিয়ে শুনেন, কি আকামটা করছেন শুনি। কই
দেখো আমি তো একটা ভালো ছেলে, আমি আকাম কেন করব? থাক, আমি ছোটবেলা থেকে আপনারে দেখে আসতেছি না, চিনি তো আপনারে ভালো মতো। আজকে এই দিনে এই মুহূর্তে আমি ভালো হয়ে যাব, কথা দিচ্ছি, তোমার কসম, সরি, ভালোবাসার কসম, আমি ভালো ছেলে, ভালো ছেলেরা ভালো আর কি আছে। এটা তো কিন্তু ফেলেন না, হ্যাঁ হাতে নিয়ে শরীর চর্চা করতে থাকো। অবশ্যই অবশ্যই চালাই যাও, তুমি আমারে বলে গেছো, আমি অনুপ্রাণিত, আমি করব। তো খালার কথা বললো না আব্বা, আমি আসার সময় আমার জড়ায় ধরে এমন ভাবে কানছে, আমার সত্যি অনেক খারাপ লাগছে। নাই তো, আর তোর খালায় এমন ভাবে আমার কাছ থেকে জোর করে সিনেই নিয়ে গেল তোরে। ভালো হইস, টাউনে থাকছোস, ভালো করে লেখাপড়া করছোস, আবার ভালো পাস দিয়ে হয়েছোস। তোর যদি মেম্বার সবাই কলেজে মাস্টার হিসেবে ঢুকাইতে পারি, তাহলে আমার মাথা থেকে একটা বড় রকম বোঝা চলে যায়। তোরে আর আমি দূরে যাইতে দিব না রে মা, কাছাকাছি রাখ। আমি দূরে যাইতেছিও না, আমি তোমার কাছাকাছিই থাকবো। ও আব্বা শুনো না, মজার কথা কি, ওই যে মেম্বারের পোল আছে না, আমি যখন আইতেছি টাউন থেকে, তখন দেখি দুই হাতে দুই ইটা নিয়ে রাস্তার মধ্যে খাড়ায় রয়েছে। আমি যখন টাউনে যাই তখনও দেখছি দুই হাতে দুই ইটা নিয়ে খাড়ায় আছে, এমনও দেখি খাড়ায় আছে, ইটার উপরেই আছে না। এই পোলাটা এখন মুরগি চুরি নিয়ে গেছে, কি লেখাপড়াটা হইল না, মানে মেম্বারের পোলা মুরগি চোর আসলেই। চোখের মতো আর কি, উপর থেকে দেখি আর কি, সুন্দর লাগে দেখতে, মনটা ভরে যায়। মানুষ আর আপনি হইলেন না, নিচে নামেন। এই নামা, টিফিন বিস্কিট খাও, ছক্কা হাকাও। আপনি আগে যান না, আপনি যান। ভয় লাগতেছে আপনার? না ভয় কেন বাবা, আমি সাহসী ছেলে। আপনার কিন্তু সাহস আছে, আপনি আমার সামনে আসতেছেন, আমি কিন্তু আবার জাগিয়ে দিব।
সমস্যা কি আপনার? হ্যাঁ, আসার পর থেকে দেখতে আপনি আমার পিছে লাঠি মেয়ের মতো ঘুর 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 করতেছেন, কি সমস্যা কি আপনার বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মেয়ে মানুষটা বাঘিনি, এরকম করে কথা বললে কি তারে উত্তর দেওয়া পোষায়? চুপ থাকেন, একটা বাড়তি কথা কবেন না। সমস্যাটা কি? হোয়াট ইজ ইয়োর প্রবলেম? কিছু কইতে চাইলে কয় ফেলেন না। ও ভুল হয়েছে, মাফ করবেন, আপনি তো লেখাপড়া অনেক আগেই ছেড়ে দিয়েছেন, বাংলায় বলি আপনার বুঝতে সহজ হবে। সমস্যা কি, কিছু বলতে চান বলেন। কই আমার আবার সমস্যা? আবার কি হবে, আমার বাসায় যাওয়ার পথটা ওই যে ওইদিকে, তো যাওয়া আসার পথ আর কি। কিন্তু তোমার একটা কথা বলার আছে আর কি, তোমার দেখলে আমার কি যেন হয়। কি হয়? কুখানে হয়? অস্থির, উতাল পাতাল, এলাকা কাপা কাপি, একাকার, সব কিছু হয়ে যায়। মনে হয় যেন বুকের ভিতর চিনচিন করে ব্যথা হচ্ছে। পুরি আমার মুজনুটা রে। তারপর? শুধু তাই না, বুকের মাঝে ধরফর ধরফর করে, আমি সব কিছু ভুলে যাই, সামনে আসলে কিছুই মুখ ফুটে বলতে পারি না। মানুষ বলে যে প্রেমে পড়লে নাকি এরকম হয় আর কি। হরে আমার প্রেমিক পুরুষটা, শোনেন, আখেরি বারের মতো কয়ে দিতেছি, এরপরে যদি আমার চোখের আশেপাশেও আপনারা দেখছি লাট্টুর মতো ঘুরতেছেন, খুব খারাপ হয়ে যাব। এই যে এখন যে আপনার বুকের ভিতরে একটা সিন সিন ব্যথা করে না, এরপরে আপনি চিকুর পায়টা মাটির মধ্যে গড়াগড়ি খাইবেন আর করবেন আহ এত ব্যথা কেন, আহ এত ব্যথা কেন, কোনো কাজ হবে না। আর তাস্তে যদি বাড়াবাড়ি করেন, সোজা আপনার বাপের কাছে খবর চলে যাবে। তারপর আপনি বুঝতেই পারতেছেন, আপনি কি আপনার দেহের চর্চা করবেন না মনের চর্চা করবেন, ইটা নিয়ে করবেন না গাছে ঝুলে করবেন, বুঝতেই পারতেছেন তাই না? আর তরুণ তরুণী আলাপ, এটা আবার মুরব্বীদের কাছে গিয়ে বলার কি আছে? যদি না পৌঁছাতে চান চোখের সামনে থেকে সরে যান, সহ্য হইতেছে না কিন্তু। আমার শরীর চর্চা করার কোনো ইচ্ছাই নেই, এটা তুমি আর বলিও না। আপনি ওইদিকে কই যান, আপনার বাসা নাই দিকে? দূরন কইতেছি, ঘুরেন যান, বলেন সামনে যান। সবই উপরের ইচ্ছা, আমারও তো বয়স বাড়ছে, এবার ভাবতেছিলাম যে রিটার্ন নিয়ে নিব। শরীরের ফুলাইতেছে না মেম্বার সাহেব, আপনার লগে একটা কথা আছে। বলো। বলছিলাম যে আপনি যদি অনুমতি দিতেন, আপনার কলেজে আমার মাইয়া মানে রেখা ও বিজ্ঞান আর অঙ্ক ক্লাসটা নিতে পারত। আরে বাবা বাবা, এটা তো খুবই ভালো কথা। হ্যাঁ, কপাল তোমার, ছেলেটারে মানুষ করতে পারলাম না, কোনোদিন অসৎ পথে চলি নাই, কারো কোনো ক্ষতি করি নাই, অথচ তারপর আমার কপালে যে কেন এমন একটা জুটলো, তোমার মেয়ে অনার্স পাস দিছে আর আমার ছেলে ছাগল চুরি করে, মুরগি চুরি করে। আসসালামু আলাইকুম মাস্টার চাচা। আমার জুনিয়র ছিল, এখন ও তোমার সিনিয়র।
কখনো শুধরাইবো না, তাই মেম্বার সাহেব কখনই আমার মুরগি চুরি বিচারটা করে দিবেন। আপনি তুই আবার মুরগি চুরি করছস? আরে তোর জন্য কি আমি গ্রামের উন্নয়ন বাদ দিয়ে সারা দিন ধইরা খালি এই মুরগির চুরির বিচার করব? আব্বা আমি মিথ্যা কথা বলতাছে, আমি তো মুরগি চুরি করি নাই। কি মিয়া এত না করে, আমার ছেলে তো মিথ্যা কথা কয় না। হ্যাঁ চুরি করলে কয় চুরি করছি, আর চুরি না করলে কয় করি নাই। আজকে তো কইতেছে করি নাই। মেম্বার সাহেব আমি এই দুই চোখ দিয়ে দেখছি মেম্বার সাহেব, দুই চোখ তো আর কখনো মিথ্যা কইব না মেম্বার সাহেব। এই বেটা এই আপনার তো কম বয়সে দেখে বুড়া মানুষের মতো চোখে সানি পড়ছে, যান চোখের ডাক্তার দেখান, সুস্থ থাকবে জীবন, যান। মেম্বার সাহেব এখন আমরা আসি। তোমার চায়ের মুরগির দাম কত? আব্বা আমি তো চুরি করি নাই, তুমি চুপ। কত মেম্বার সাহেব? 650 টাকা। কান্দর কান্দর ঠিক মতো কান্দর, কানের তে যদি হাট ছুটে তাহলে কিন্তু আবার নতুন করে 1 ঘন্টা এই শাস্তি দিব। তোরা দুইটা খেয়াল রাখবো, ওই যেন কান না ছাড়ে, যদি কান ছাড়ে তাহলে তোকে দুইটারও কিন্তু একই শাস্তি দেওয়া হইব, মনে থাকেছেন? বন্ধু তোর বাপ না কোসায়, হ্যাঁ তোর বেটা নিজের পোলার এবার শাস্তি দিতে পারে? আরে বেটা তুই চুর হলো তো তুই সৎ, আর তুই চুরি করে সব সত্যি সত্য কথা কয়ে দেস। আমার বাপ যদি এলাকার মেম্বার হতে রে আমার সবাই ভয় পাইতো, উঠছ? আমার সব ভয় পাতো, তোর নিজে কি হাসে, তোর নিজে মজা নাই। হ্যাঁ কি মজা নাই, আমি কি চুরি করছি নাকি? আমি তো চুরি করি নাই। না অন্য তো চুরি করছো, খুঁজে বের করতে হবে। আজকে আমি তো মনে করছি তুই চুরি করছো। না রে ভাই আমি না। আচ্ছা ঠিক আছে, কান্দো 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 আবার যদি দেখান, আরে তোর বাবা যদি এ দেখালে তখন তো আমি কোপাটা। গ্রামের এত ভালো একটা মানুষ আর আপনি আপনি কি চোর তো আবার মুরগি চুরি করেন? সি আরে চুরি তো আমি করি নাই, ওই লোকে ফাসাইছে। থাক থাক, আপনার ব্যাপারে আমার সব কিছু জানা হয়ে গেছে আমার আব্বার কাছ থেকে। আপনি তো কত লেখাপড়া করছেন, নকলও করছেন পরীক্ষা দিতে গিয়ে, সেটা ধরাও খাইছেন, ধরা খেয়ে আপনাকে এক্সপেলও করে দিছে, তো পরীক্ষাও দিতে পারেন না। আরে ওটা আমি নকল করি নাই, এটা তো সোহেল নকল করছে। ওটা আমি করি নাই, সোহেলের পরিবার অবস্থাটা খুব ভালো না, যদি পরীক্ষা পাস না করতে পারে খুব চাপ হয়ে যায়, ওই জন্য দায়ভারটা আমি নিজে নিয়ে নিছি। এই সোহেল স্বীকার কর, বলস না কেন যে তুই নকল করছস। কার সামনে কি কইতাছস? তোর মাথা মাথা সব ঠিক আছে? আমার মাথা ঠিক আছে। চল তো সুমন। কি সোহেল, চল মানে? এই সোহেল কই স্যার রাখেন, এসব ছাড়া ছেড়ে দিয়ে ভালো হয়ে যান বুঝছেন, মিথ্যা কথা তো ঠিক করে বলতে পারেন না। আসছে আবার মিথ্যা কথা বলতে, শুনেন ভালো মানুষ হন, চুরি করা ছাড়েন নালে কিন্তু জীবনে অনেক পস্তাবেন, আমি বলে দিতে। আরে পস্তাবো যদি তোমার ভালোবাসাটা আমি না পাই, বাকি সব তো ঠিকঠাক চলতেছে। তোমার কপাল জীবনে ছুটে, তোমার কপাল তো সুন্দর আছে, খারাপ না দেখতে? আমার যত খারাপ ভাবো অত খারাপ আমি না, ভালো আছি মোটামুটি, ভালো আছি আমি। বেশি কথা কইতেছেন না আপনি, আপনার না তো মুরগি বানাই দিয়ে গেছে, মুরগি হন ও হন ঠিক করে বসেন, কানে ধরেন। কিছু বুঝতেই পারলো না, বুঝবো কেমনে বেটা? এটা দিয়ে না, এটা দিয়ে ভাবতে বেটা, এটা দিয়ে না, এইটা এইটা। তুই তো পুরো বেটা বড় লোক হয়ে গেলি রে মামা, দেখতে হবে না চান্সে। চল মামা যাই, মামা যাই। রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল, স্মার্ট ফ্যামিলির হেলদি চয়েস।
তুই এই স্বপ্ন ভুলে যা, ওই মায়া শহরের থেকে লেখাপড়া করে আসছে, আর শুনছে নাকি কদিন পরে তোর বাপের কলেজেই মনে কর বিজ্ঞানে ক্লাস নেবে। সব শুনতে ভালোবাসা বুঝছিস? ভালোবাসা কি জিনিস বন্ধু? প্রেম করছিস ভালো কথা, যে নকলটা নিয়ে আমি ধরা খাইছিলাম না, এটা যেন করি নাই, এই কথাটা রেখাকে গিয়ে স্বীকার করতেই হবে বন্ধু, আমার জন্য করতেই হবে। আচ্ছা যা, ও কই দিব না, তুই শুধু আজকে বনভোজন দে। আর কি বনভোজনে পড়ছে? টাকা নেই আমার কাছে, আমার পকেটে কোনো টাকা নেই, না পারবো বাপের কাছে টাকা চাইতে যাইতে, আর আমি এখন আর চুরি টুরি করতে পারবো। ওদিন যে হাঁসের মাংস খাওয়াইছি, লাস্টে যদি আমার হাঁসের মাংস খাওয়াস তাহলে বন্ধুদের খাতের তো আমার গন্ধ জানি। টাকা টাকা পাবো কই? যে আমি হাঁসের মাংসের গন্ধ জানি, আমি টাকা আইলে পরে খাবো না। আর তুই যে ইনসার্টটা করলি, আমরা তোর পর, আমরা তোর আপন না, রাত দিন 24 ঘন্টার মধ্যে বেটা 22 ঘন্টা তোর লগে থাকি, আর তুই আমাকে লগে কি খেতে চাস? হাসল মাংস খেতে চাস? ঠিক আছে ঠিক আছে, আমি খাওয়াবো, ঠিক আছে, বলি না তো খাওয়াবো না, তোর তো খাইতে চাস, এরকম বেশি কিছু না, আমি টাকা আনতেছি বাবার কাছে, টাকা ম্যানেজ করে না তোর খাওয়াইতেছি, বোন মজন ছাড়া তোর জীবন চলবে না, তাই না? সবসময় গালি খা, ঠিক আছে খাওয়াইতে থাক, তো যা জলদি আইস। কিছু টাকা লাগবে। কেন টাকা লাগবে? মানে আমি একটু ওই বনভোজন দিব আর কি। আমি কি টাকার গাছ লাগাইছি যে ঝাঁকা দিলেই টাকা পড়বে? আমিও যদি চুরি করি তুমি কিন্তু আমার শাস্তি দিতে পারবো না। কি তোমার আওয়াজ দিব লাগতো? বন্ধু বান্ধবদের কথা দিছি, আমি ওয়াদা করছি যে আমি বনভোজনে যাবো, তাই বনভোজনে যাবো। কি করি আমি এখন? যদি বনভোজন না দিই তাহলে তো স্বীকার করবো না নকলের কথা, কি করবো? এই চুরি শেষ চুরি, ভালোবাসার কসম, আর জীবনও চুরি করবো না। মেম্বার সাহেব, আপনার ছেলে আবারও আমার 4টা মুরগি চুরি করছে। হুম আব্বা, তুমি আমার দিকে এরকম করে চোখ গরম করে তাকাইতে পারো না, আমি এবার কোনো শাস্তি নিতে পারবো না, আমি এবার সপ্রকাশ আওয়াজ দিয়ে চুরি করছি, আমি কি লুকায় চুরি করছি নাকি? আরে এই যে চাচা, আপনার কি কি ক্ষতিপূরণ দেওয়া লাগবে আপনি হিসাবটা আমার আব্বার কাছ থেকে বুঝে নেন, আব্বা তুমি একটু দিয়ে দিও। ও হিসাব তো তোমার বলতে ভুলে গেছি, 4টা মুরগির মধ্যে 3টা ছিল দেশি, 1টা ব্রয়লার, টাকা পয়সা একটু ঠিকঠাক হিসাব করে দিয়ে দিও। আরে তো শীতকা চাচামিচি করে আকাশে তোলার কিছু নাই, সব কিছু টাকা তো পাবাই, বুঝে নিয়েন, অভিযোগের কিছু নাই। একটা তো খুশি খবর আছে। কি হয়েছে? ওই তো মেম্বারে পোলা আছে না কাজল? হ্যাঁ কাজল, কি হয়েছে? ও তো আবার চুরি করতে যা ধরা পড়ছে। কি? ও তো আবার চুরি করতে যা ধরা পড়ছে। কাজল ধরা পড়ছে? হ্যাঁ।
তাহলে তো এই সুযোগটা কামে লাগাইতে হইব। এইবার পুরো গ্রামের মধ্যে চুরির উৎসব লাগাইতে হইব, যেইখানে যা পাবি সব চুরি কর। এইবার আমি দেখো মোর বাপে কেমনে মেম্বার থাকে, ওরে আমি এক করে না ওরে গ্রাম সারা করু। আইটি ভালো করে স্বীকার করবে নকলটাকে টাকা করছে। এখন আমি আব্বার কাছে টাকা চাইলাম, আব্বাও টাকা দিল না, ঘটনা ঘটলো না। একটা মানুষ কিভাবে পারে এত বানাইতে, এত গল্প বানাইতে? না না, এসব গল্প না, সব সত্যি কথা। ভালোবাসার কসম দেখি। এই উঠেন চলেন। না কই যাব, কথা কম, কোনো কিছু জিজ্ঞেস করা যাবে না, উঠেন চলেন। না যা হয়েছে ভালো হয়েছে। ভালো হয়েছে না খারাপ হয়েছে, এখন আরো কয়েকটা হাতে পড়লে বুঝবেন। আসেন। আমি পাপ করছি, আমার শাস্তি আমি ভোগ করতেছি। ওরে আল্লাহ রে, আপনি কি উঠবেন? না সবকিছু তো তোমার জন্য হয়েছে, সমস্যা নেই। আপনি একটু মুখটা বন্ধ রাখেন, উঠেন চলেন, আসেন। কই যাব? জাহান্নামে, চলেন। উঠেন। কিভাবে যাব, হাতে তো ব্যথা। পালপি অরেঞ্জ স্ট্রিং। আপনি এত রাতে এখানে কেন? ধন্যবাদ দিতে আসলাম। হাতের ঝামেলা তো পুরোপুরি চলে গেছে, এখন আমি ফুলের সোজা করে শক্তকে ধরতে পারি। শক্ত সোজা করে তো ধরতে পারেন নাই, ফুল তো কাঁপতেছে। ফুল কাঁপুক, হাত তো ঠিক আছে। থ্যাংক ইউ। যাবো? ঠিক আছে, যান। গেলাম। রাত হয়ে গেছে না? আসলে যাবো। চলে 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 যাবো। ভালো থাকো, অবশ্যই আসবো, দেখা হবে, সুস্থ থাকো, বিদায়। বিদায়, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। গ্রামবাসী আপনারা বুঝতেছেন না এগুলা কার আশকারাই হয়, অভিনয় করতেছে এখানে রাত্রে আকাম কইরা আইসা কি ক্যামেরা লই আমো? এসব মিথ্যা বানায় বলতেছে, আমি এগুলো কিছু করি। দিনের বেলা ভালো মানুষ সাইতে থাকে আর রাতের বেলা পোলারে দিয়ে আকাম করায়। এখন আহা রতন সাহেব, একটু থামেন না, থামো না তোমরা।
সবাই মিলে যদি কথা কও তাহলে আসল সত্যটা যে কি এটা কেমনে বুঝুম? মেম্বার সাহেবরে কথা বলার সুযোগ দাও। মেম্বার সাহেব, আপনার কিছু করার থাকলে করুন। আমি আর কি বলবো, কি করবো আমি? এই বাপদাদার ভিটামাটি সেরে আমি কোথাও যাইতে পারবো না। তবে আমি আপনাদের কথা দিতেছি, অপরাধের উপযুক্ত প্রমাণ সাপেক্ষে ও শাস্তি হবে। আব্বা কি কো? আব্বা ওরা মিথ্যা কইতেছে, ওরা সত্যি কইতেছেন আব্বা? আমার কসম আমি আসলে মিস করি নাই। আব্বা আব্বা আগে তো মুরগি চুরি করতেন, তাও ভালো ছিল। মুরগি চুরি করা বাদ দিয়ে এখন ডাকাতি করা শুরু করছেন, কয়েকদিন পর তো মানুষ খুন করবেন। আমি কিছু জানতে চাই না, আপনি সরেন। আমি কোনো ডাকাতি করিনি। যাইতে দিবেন আপনি আমারে? সরেন। যে ফাশন ফাসাইলো রতন ভাই কাজল রে, প্লিজ রতন ভাইয়ের মেম্বার হয়ে সারব। আর ব্যাটটা রতন ভাই মেম্বার হলে আমার পায়ে কি পুরো কাঁপাই দিব না মামা? বেচারা কাজল কিছু না করে সুদি ফাঁসে গেল। আচ্ছা একটা কথা, এত কষ্ট করে যে তুই চুরিগুলা করলি, এই টাকা পয়সাগুলো কই? মেম্বারের বাড়িতে না? চল মেম্বার বাড়িতে থাকে টাকা গুলো লইতে হইব। ওগুলা মিলা চল পিকনিক করি। এত কষ্ট করলাম টাকা ভাগলো না, চল লইতে হইব। তার মানে রতন মেম্বাররাই কাজলরে ফাঁসাইছে। কাজল যা বলতেছিল তা ঠিকই কইতেছিল, ও আসলেই চুরি করে নাই, চুরির অপবাদ দিছে ওরে। না না আমার আর দেরি করানো যাইব না, এক্ষুনি আবার যা কইতে হইব। কাজল আসলে নির্দোষ আব্বা, কাজল কিচ্ছু করে নাই, ওরে ফাঁসানো হইতেছে। ওই যে রতন ব্যাপারী আছে না, রতন ব্যাপারী এসব নিজে ষড়যন্ত্র করছে ইলেকশনে জেতার জন্য আর মেম্বারে ফাঁসানোর জন্য। ও আব্বা কাজল কিচ্ছু করে নাই, আমি নিজের কানে শুনছি যে বাজারের নিচে রতন ব্যাপারী দুটো চেলা আছে না, ওরা দুজন খাড়ে খাড়ে কথা কইতেছিল আব্বা, আমি সব শুনে ফেলাইছি। ও আব্বা চলো না এখন কাজলকে বাড়িতে। বিশ্বাস করো আব্বা, আমি আসলে এইসব কিছু করি না, আমার সবাই বানায় বলতেছে। আব্বা তুমি আমার ভুল বুঝো না, আমি তো তোমারই ছেলে তাই না, একই রক্ত না আমাদের। আব্বা তুমি আমার ভরসা রাখো, আমি এটা করি না আব্বা, আমি এটা সত্যি করি নাই, সবাই মিথ্যা বানায় বলতেছে। মেম্বার সাহেব একটা বড় সমস্যার সমাধান হয়ে যেতেছে, আপনি কোনো টেনশন করেন না, আপনার পক্ষে আমাদের পক্ষে আল্লাহ আছে, মানির মান আল্লাহ রক্ষা করে। আমি তো কিছুই বুঝতেছি না, এই যে সমস্যাটা চলতেছে আপনাদেরকে নিয়ে। আমাদের বাপ ছেলেকে ছোট করে অনেক বড় হয়ে যাবেন তাই না? কোনোদিনও তো বড় হইতে পারবেন না। শুনে আপনার একটা কথা বলে রাখি,
আমি সর হইতে পারি কিন্তু আমি সৎ আছি আমি সব কিছু স্বীকার করছি আমি আমার জীবনে সর্বোচ্চ 4টা মুরগি 2 কেজি পোলাশ চাল একটা ছাগলের বাচ্চা চুরি করছি কিন্তু আপনি আমার যে বড় বড় মিথ্যা প্রমাণ দিয়েছেন তাতে আমার ভালোবাসা দলিলে কিন্তু লাল কালি দাগ পড়ে গেছে দাগ যেহেতু লাগাইতেছেন সেটা উঠাই দিতে হবে আর এই যে অপমান করে দিয়েছেন এটা তো আপনি দোষী এটার প্রমাণ আমার কাছে আছে কি প্রমাণ আছে তোমার কাছে এই যে আমি প্রমাণ আমি আমার নিজের কানে শুনছি যে ষড়যন্ত্র করতেছিল লজ্জা করে না বুড়া বয়সে এরকম চুরি করে বেড়াচ্ছেন তুমি নিজে এই চুরি চামারি কইরা বাপ ছেলের এক ঘরে করতে চাইছিল না আজকে কি প্রমাণ হইলো সব চোরাই মাল তোমার ঘরে গ্রামবাসী সবাই মিলে আজকে তোমার এক ঘরে করার সিদ্ধান্ত নিতেছে আর একটা কথা বললা রাখি এইসব চুরি চামারি কইরা নির্বাচন জিতা যায় না ষড়যন্ত্র কইরা নির্বাচন জিতা যায় না নির্বাচনে জিততে হইলে মানুষের মন জয় কইরা জিততে হয় আর তুমি যেই অপরাধটা করছো না এটার বিচার অবশ্যই হবে গ্রামের সবাই রে নিয়া তোমার বিচারে বসবো তুমি তৈরি থাকো এই চল সবাই কেবল আলমো চল চল মো আরে ঘর থেকে বাইরে হইও না ভালোই জান ছিলাম চল চল মিথ্যা বকছিয়া মন জয় করা যায় এখন থেকে কিন্তু একদম মুরগি চোর হওয়া যাবে না ঠিক আছে এই যে সব মুরগি টুরগি চুরি টুরি করা বাদ দিয়ে লেখাপড়া করে একদম ভালো মানুষ হতে হবে কিন্তু আমি তো অঙ্কে খুব দুর্বল আমি সবল করে নিব আমি শিখিয়ে দিব আমি তো প্রেম সাবজেক্টে খুব দুর্বল সেটাও না হয় আমি টিচার হয়ে শিখিয়ে দিলাম চলবে কিন্তু ওই যে তুমি যে আমাকে মুরগি চোর ডাকো না ওইটা আমার লজ্জাতে খুব লাগে তাহলে লজ্জাতে যেন না লাগে সেই কাজটা করতে হবে কি করতে হবে কি করতে হবে লেখাপড়া করতে হবে চুরি করা যাবে না নালে কিন্তু আমি মুরগি চোর বলবো ভালো না লাগলেও যে আমি চোর বলাটা ছাড়তে পারবো না কারণ তুমি তো একটা চোর তুমি একটা কি চোর আচ্ছা মুরগি চোর নাও চোর কেন কিসের চোর তুমি একটা মনচোর কি মনচোর মনচোর কত বড় সাহস একটুখানি মনচোর বলছে দেখো আমাকে জড়ায় ধরতে আসছে দুষ্টু কোথাকার